হ্যালো ফ্রেন্ডস, ছোট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, সোনামা আর ওর ভাই আমাদের বারান্দায় খেলা করছে, দুজনে মিলে শুয়ে বসে মানে খেলা করছে। তো আজকে কোনো কাজকর্মের ব্লগ আনিনি, তো ছোট্ট একটা ব্লগ, হয়তো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো আজকে আমি বড় একটা ব্লগ বানিয়েছিলাম, তো কোনো কারণবশত ব্লগগুলো মানে মানে সুন্দর ব্লগগুলো, ছোট ছোট ব্লগগুলো আমি ভেবেছি মানে ইসে হয়ে গেছে, তারপরে সেটা ডিলিট হয়ে গেছে বলে আজকে এই ব্লগটা তোমাদের সামনে পোস্ট করলাম। তো দেখো, ওর ভাই মানে সোনামাকে শুই দিচ্ছে, এটাই হচ্ছে ঘটনা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, মানে এখানকার একটু ওখানকার একটু তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তো তোমাদের সামনে না আসলে ভালো লাগে না, তো তাই এগুলো নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো সোনামা খাচ্ছে ম্যাগি, সকাল সকাল স্কুল যাবে। সোনামা খাচ্ছে ম্যাগি স্কুল যাবে বলে, তো চলো খাইয়ে দেই। আর হচ্ছে ওর পাপার, তো দেখো মোবাইল দেখে দেখে খাচ্ছে, তারপরে চলে এসেছি। আমি একটু সাজুগুজু করেছিলাম, যেহেতু ভালো লাগছিল না, তো অনেকদিন থেকে সাজুগুজু করা হয় না, তো আজকে সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি। তো আমাকে কেমন লাগলো তোমরা বলো, জানি ভালো লাগেনি। তো তারপরে দেখো বন্ধুরা, চলে গেছি ফুল তুলতে, পুজো দিতে হবে, তো পুজো দিতে হবে বলে ফুল তুলতে চলে গেছি, ফুল নিয়ে এসে পুজো দিতে হবে। তো দূরের থেকেই ফুল আনতে হয়, যেহেতু বাড়ির সামনে আমার ফুল গাছ নেই। তো এটাই হচ্ছে ঘটনা। তো চলো ভিডিওটা তোমরা দেখো, তারপরে চলে এসেছি তোমাদের সামনে সাবান ফাবান শ্যাম্পু ফ্যাম্পু নাইটি ফাইটি সব কিছু নিয়ে। কেন বলো তো, চান করতে যাব, তো চান করে পরে আসছি তোমাদের সামনে। তো একবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চান ফান করে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, এখন একটু ভালোই লাগছে, চান করেছি, যেহেতু প্রচুর গরম দেয় একটুকু ভালো লাগে না। তো কি আর বলবো, প্রত্যেক দিন তো কাজকর্মে রান্না বান্নার এইসবই ব্লগ দিই, আজকে আজকে এরকমই একটা ব্লগ, দেখো কেরকম লাগে। সেই ব্লগগুলো তো হয়তো তোমরা বোরিং ফিল করো, আজকে ছোট্ট একটা ব্লগ 5 মিনিটে, তো কোনো কাজকর্ম না, শুধু কথাবার্তা আর তোমাদের সামনে আসা। তো চলো, তোমরা সবাই কেমন আছো, তো সেটাই বলছিলাম। তো আর আমার চুলগুলো ভেজা তোমরা দেখতেই পাচ্ছ, শ্যাম্পু করেছি, তো শুকাতে হবে ফ্যানে দিয়ে, তো এখনকার মতো বাই। তো চলো একটু রেডি হয়ে বেরিয়ে গেছি সোনামাকে নিয়ে, মেয়ে দোকানে যাওয়ার জন্য বায়না করছিল, খুব বায়না করে জানো, বাচ্চা কাচ্চাকে যে যেভাবে মানুষ করতে হয় কি করা যাবে। তো দোকান থেকে আসছি আমি, দেখো এই খাবারগুলো দেখালাম, তারপর চলো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর হচ্ছে সোনামা যে পিছনে, আমি বলছিলাম আসো তাড়াতাড়ি, আমি বলছিলাম যে তাড়াতাড়ি করে চলে আসো, তো মেয়ের খাবারটা নিয়ে আসছিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। ওই দেখো মেয়েকে দেখো, ওই দেখো খাবার ছিঁড়ে দিয়েছি, খাবার নিয়ে চলে যাচ্ছে, আবার খাবারে কি পাবে সেটা ওই যে তোমাদেরকে দেখাচ্ছে, দেখেছো? তো চলো খাবারে কি পেলো দেখালো, দেখতেই পারলে। তারপরে চলো, একদিন একটুখানি দোকানে গিয়েছিলাম, তো দেখো স্কুলের থেকে ওর মাও একটা বান্ধবী মানে ওর একটা মা ওর মাও গেছে মানে বান্ধবী মনে করো। আর দেখো গিয়ে দেখো কত সুন্দর সুন্দর মালা মানে হার মালা, এগুলোকে কি বলে আমি কি নামে বলে আমি জানি না, তো সবগুলোই খুব সুন্দর, দেখে তো খুবই ভালো লাগছে। তো এই দোকানটার থেকে আমরা সবসময় মানে সাজা গাজার জিনিস আনা হয়, নেল পালিশ বলো যা যাবতীয় লাগে। তো কানেরগুলো দেখো না, এই কানেরগুলো বাপরে কতটা ভালো লাগছে, এই ব্ল্যাকটাও ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগছে এটা, তাই না বলো? বড় কানেরগুলো খুব সুন্দর না দেখতে? তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কি রয়েছে, দেখো মানে সব কিছুই পাবে মোটামুটি সাজা গাজার জিনিস মানে বলতে গেলে। তো মানে এটাই তোমাকে দেখালাম, তোমাকে বলে সরি তোমাদেরকে। তারপর দেখো কানের দুল মানে ছোট 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 ছোট, এ দেখো এগুলো কি বলে প্রজাপতি, তাই তো, প্রজাপতি কানেরও পেরিয়েছে, কত সুন্দর লাগছে না দেখতে। তো একদম দাম কম, এগুলো 10 টাকা করে বলে আমাদের দিকে, তোমাদের দিকে কত আমি জানি না। তো সবাই পরে দেখছি, তো একটু মানে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো তারপরে চলো একটু মাছ ভাজবো, তো দেখো, তো চলো মাছ ভাজছি, আর এদিকে কাঁচা কলা মাছ দিয়ে ঝোল করব। তো কাঁচা কলা হলুদ দিয়ে
ভাপাতে দিয়ে দিচ্ছি। তো চলো মাছগুলো ভেজে নেই, আর হচ্ছে কাঁচা কলাটা মাছ দিয়ে ঝোল করব, সেটা আর শেয়ার করা হবে না। আর এদিকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি, আর হচ্ছে কাঁচা কলাটাকে দেখো কষাচ্ছি, খুব সুন্দর। এই গরমেতে কাঁচা কলার ঝোল খাওয়া খুবই উপকার, তোমরা জানোই তো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। কালকে